নমস্কার বন্ধুরা যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশান নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং রবীন্দ্রভারতী বা অন্যান্য ডিস্টেন্স মোডে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে ডিস্টেন্স মোডে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের খবর যে ইউজিসি একটা নোটিসে জানিয়ে দিয়েছে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো এবছরে অ্যাডমিশন নিতে পারবে এবং কোর্সগুলো করাতে পারবে এবং যেগুলো যে ইউনিভার্সিটিগুলোর নাম তারা তাদের যে ওয়েবসাইট সেখানে নোটিফিকেশনে দেয়নি সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু এবছরে অ্যাডমিশন সেই ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন এবছর হবে না এবং এবছরের যে কোর্স সেটা কিন্তু হবে না দু হাজার কুড়ি একুশ তো চলো দেখে নাও ভিডিওটিকে শেষ পর্যন্ত তো এই নোটিশটি তোমরা দেখতেই পাচ্ছ যেখানে যে ইউনিভার্সিটিগুলোর নাম দেওয়া আছে সে শুধুমাত্র সেই ইউনিভার্সিটিগুলোই কিন্তু এবছরে পুরো কোর্সটি তারাই শুধুমাত্র করাতে পারবে তো তোমরা দেখে নাও এখানে নাম দেওয়া আছে দেখো যদি ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটো ইউনিভার্সিটির দেওয়া আছে একটা হচ্ছে ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল শিলিগুড়ি এবং দ্বিতীয়টা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর তো শুধুমাত্র এই দুটো ইউনিভার্সিটি থেকে তোমরা ডিস্টেন্স মোডে অ্যাডমিশন নিয়ে এবছরে কোর্স করতে পারবে বাকি যে ইউনিভার্সিটিগুলো সেগুলো থেকে কিন্তু তোমরা এবছরের ডিস্টেন্স মোডে অ্যাডমিশন নিতে পারবে না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা হয় কমেন্ট করে জিজ্ঞাসা করো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ